হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি দীঘা বেড়াতে আর আজ এই ভিডিওতে তোমাদের দেখাবো খুব কম বাজেটের বাজেটে এমন একটা হোটেল যেটা কিনা সবার সাধ্যের মধ্যে এবং বেশ সুন্দর এখানকার ব্যবস্থাপনা এসি সুইমিং পুল সবই আছে খাবারের ব্যবস্থা নিজস্ব রেস্টুরেন্ট সবটাই আছে আর তোমরা এই ভিডিওতে সমস্ত সব কিছু দেখতে পারবে তো স্ক্রিপ্ট না করে ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি সকলের ভালো লাগবে তো চলো আমরা তোমাদের দেখাচ্ছি হোটেলের এটা এন্ট্রান্স মানে যেখান দিয়ে আমরা আসলাম আর এখানে কিন্তু বেশ অনেকটা জায়গা আছে সিটিং এরিয়া মানে যতক্ষণ রুম রেডি না হচ্ছে মানে রুমটাকে দেখারও ব্যাপার আছে অথবা তোমরা বেরোনোর সময় যদি একটু আগেও বেরো তো এখানে বসতে পারবে চলো আমরা রুমে চলে এসেছি আর এসে আমি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে পুচকুশোনাকে খাইয়ে জামা কাপড় ছেড়ে তারপরেই ভিডিওটা শ্যুট করছি আর দেখো বেডটা বেশ অনেকটাই বড় আমরা চারজন ছিলাম বাচ্চা নিয়ে আর এদিকে ধরো একটা সিটিং এরিয়া আছে বসার আর আমি কিন্তু ওপরে চাদর পেতেছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সাদা চাদর পাতা ছিল তবুও আমি পেতে নিয়েছিলাম কারণ পুচকুসোনা যদি বমি টমি করে এই কারণেই আর দেখো বাথরুমটাও বেশ বড় যথেষ্ট সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যেটা বললাম আর পরের দিনও কিন্তু আমাদের রুম পরিষ্কার করেছে প্লাস বেড কাভারও চেঞ্জ করে দিয়েছে এদিকে দেখো জানলা জানলার পাশেই সিটিং এরিয়া আর এটাই দেখো একটা আছে কাবার্ট আছে এখানে জামাকাপড় রাখার ব্যবস্থা আছে আর এ আছে ড্রেসিং টেবিল সাজাগোজা করার জন্য আর এদিকটায় দেখো ব্যালকনি আছে এটা ব্যালকনি দরজাটা আর হ্যাঁ আসল জিনিস দেখো ব্যালকনি থেকে কিন্তু সুইমিং পুল দেখতে পাওয়া যায় এটা কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং আমার কাছে খুব ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না চলো এবারে তোমাদেরকে বলি হোটেলের লোকেশনটা এই হোটেলটা জাহাজবাড়ি জাহাজবাড়ি যে আছে না জাহাজবাড়ির রেস্টুরেন্ট জাহাজবাড়িটা তার পাশে দুটো হোটেলের পরেই এই হোটেল হোটেলটার নাম হচ্ছে মেননাথ আর এই হোটেল থেকে তোমাদের সমুদ্রে যেতে মাত্র পাঁচ মিনিট লাগবে আমি কিন্তু আমার আসতে হাঁটি আমি তাই আমার হাঁটার অনুপাতে পাঁচ মিনিট সেটাই তোমাদেরকে বললাম আর সুইমিং পুলটাও বেশ বড় সমুদ্রে স্নান করে এসে সুইমিং পুলে একটু সুইমিং করে বেশ আনন্দই হবে তাই জন্য এই হোটেলটাই চুজ করলাম অনেকবার দীঘায় এসেছি অনেক হোটেলে থেকেছি তবে এত কম বাজেটে এত সুন্দর হোটেল আমার চোখে এর আগে আর পড়েনি তাই এবার মনে হলো এটা তোমাদের সাথে একটু শেয়ার করে নেওয়া যাক এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট আছে তোমরা চাইলে রুমে বসে অর্ডার দিয়ে খাবার খেতে পারো আমরা কিন্তু রুমে বসেই খাবার খেয়েছি তার জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জও লাগে না বেশ সুন্দর জায়গা আর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুমটাও বেশ বড় রুম থেকে দেখো ব্যালকানিটাও দেখা যায় আর ওই পাশে দেখো রাউন্ড সিস্টেমের একটা মানে রুম রয়েছে ওখানেও বেশ বসে চারিদিকটা দেখা যায় ভিউটা এত সুন্দর না এখান থেকে ব্যালকনিটা থেকে বসে থাকলে যেন প্রাণ চুরিয়ে যায় তো ভিডিওটা সকলে দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর এই দেখো আমরা রুমে খাবার নিয়েছিলাম ভাত আর এদের একটা ব্যবহার আমার খুব ভালো লেগেছে এরা কিন্তু আমাকে বলেছিল যে দুটো ভাত নিলেই তিনজনের এনাফ তো আমি কিন্তু দুটো ভাত নিয়েছিলাম আর ভাতটা দেখেছো কি সুন্দর প্লাস্টিক দিয়ে র্যাপ করা মানে এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন আর খাবারগুলোও বেশ টেস্টি আমি দুটো স্টিম রাইস নিয়েছিলাম ষাট টাকা করে একশো কুড়ি টাকা নিয়েছিল আর চিকেন নিয়েছিলাম এক প্লেট চিকেনটা নিয়েছিল দেড়শো টাকা চার পিস চিকেন ছিল টেস্টও কিন্তু খুব ভালো ছিল আর দেখো দামও কিন্তু খুব বেশি না তাই সাধ্যের মধ্যে এই হোটেলটা তোমরা চুজ করতেই পারো আর হ্যাঁ এবার তোমাদের বলে দিই ভাড়ার কথা ভাড়া যদি তোমরা হিসাব করে দেখো আমাদের এক একজনের ছশো টাকা করেই পড়েছে কারণ আমরা তিনজন ছিলাম তাহলে আমি তাতাই আর তাতাইয়ের বাবা মানে আমার হাজব্যান্ড আর পুচকুশোনাকে বাদ দাও যেহেতু পুচকুশোন এখন খুবই ছোটো তাই তিনজনের যদি তুমি ছশো টাকা করে ধরো তিনশো আঠেরোশো টাকা আর জিএসটি ধরে পড়েছিলো দু হাজার টাকা তো কম কি না বলো এটা কি অনেক মূল্য না না কখনোই নয় আর দেখো এরপর আমরা খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর সন্ধেবেলা অর্ডার দিয়েছিলাম চিকেন পকোড়া যেটাও কিন্তু দারুণ ছিল এখানে ছিল ছ পিস মানে আমাদের তিনজনের দু পিস করে ভালোভাবেই সন্ধ্যেবেলার স্ন্যাক্সটা হয়ে গেল। আর এটাও কিন্তু বেশ টেস্ট ছিল আর সাইজেও বেশ ভালোই বড় ছিল আর আমার কিন্তু এই হোটেলটা খুবই পছন্দ হয়েছে আর হোটেলের ভেতরে মানে আমার রুমের ভেতরে ছিল একটা ফোন যখনই ফোন করতাম ওরা সার্ভিসের জন্য চলে আসতো আর এই দেখো এটা নেক্সট দিন সকালবেলা আমার ব্রেকফাস্টের ছবি তোমাদের সামনে তুলে ধরছি ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম আলু পরোটা আর তাতায় নিয়েছিল পনির পরোটা তো তাতাই খাচ্ছে রিভিউটা তাতাই নিজেই দিয়ে দিক খাওয়ারের টেস্টটা যারা দীঘায় আসছো অবশ্যই একবার এই হোটেলে ঘুরে যেও আর আমাকে জানিও কেমন লাগলো হোটেলটা আমাদের কিন্তু খুব খুব খুবই পছন্দ হয়েছে এই হোটেলটা চল আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি